नमस्कार। साधारण होमिओ शिक्षा 50 नम्बर भिडियो औषधटी हल डिजिटालिस पारपिउरा, एक उद्भिज्ज औषध। देखते गम्बुजाकृति गुल्म, पिंक कलर फूल है। फूल फल पता विषाक्त, कारण ये डिजिटालिन और डिजिटक्सिन नामक दुटी रासायनिक द्रव्य थाके। पतार रसर सहाजे टिंचार तैरी है। औषधटी गभीर भावे शरिक एवं साइकोटिक। औषधटी स्थूल मात्राय व्यवहार करे अनेक क्षति करा हुए छे, अनेक जीवन विपन्न हुए छे। तबे लक्षण समष्टि विचार करे शक्तिकृत औषध व्यवहार करले विशेष उपकार साधन है। औषधटीके साधारणत हृदरोगेर औषध बोले विवेचना करा है। यदि ये होमिओते विशुद्ध नय तबु हृदयंत्रेर विशृंखलार जन्य एर प्रधानत व्यवहार। एवं एई औषधटी शेखार जन्य खूब अल्प लक्षण ही यथेष्ट। अति सुंदर काज करे एई औषधटी। जा होक एर लक्षण बोलते कि आमरा दुटी अर्गानेर कथाई बोलबो, एकटा हलो हृदयंत्र आर एकटा हलो यकृत। हार्ट एंड लिवर, तो प्रथमे आसि हार्टेर कथा। दुर्बल हार्ट, धीर पल्स बा बीट बा स्पंदन, अनियमित एवं थार्ड फिफ्थ सेवेन बीटी पड़े जाए, तो एतटा स्लो जे पल्स रेट 40 नेमे जाए। नॉर्मल हलो 72। तो एटाई एर प्रधान एवं विशेष पथ निर्देशक। तार संगे गुरुत्वपूर्ण हलो लिवर यकृत। टाटानी व्यथा, यकृत वृद्धि, स्पर्शकातर, क्षत बोध जकृति सृष्टि है। से कारण रोगी विशेष बाउल सिंड्रोम देखा जाए, अर्थात स्टूल सादा चकर मत बा ग्रे धूसर साइर मत पेस्टी चटचटी। এই কটা লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধটি প্রয়োগ করা যায়। ধীর গতি হার্ট, যকৃতে ব্যথা বৃদ্ধি, হার্টেরও বৃদ্ধি হতে পারে, এবং মলের বৈচিত্র্য, এই তিনটি লক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গেই যুক্ত হবে জন্ডিস, কারণ যেখানে লিভার জড়িত সেখানে জন্ডিস স্বাভাবিক। সঙ্গে সঙ্গে বমি এবং বিবমিশা, নাশিয়া অ্যান্ড ভমিটিং, ডিস্ট্রেসড ভয়ানক,
পিত্তবমি, অর্থাৎ লিভার থেকে এক্সেসিভ পিত্ত নিয়ে আসে। অন্যদিকে মলের সঙ্গে পিত্ত যুক্ত হয় না বলে মলটি সাদা। তারপরে স্টমাক সিমটম, ভেরি ইম্পর্টেন্ট। সব সিমটমের মূল হল হার্টের দুর্বলতা এবং পরবর্তী পর্যায়ে যকৃতের দুরবস্থা। এবারে পেটের লক্ষণ, পেটে এমটিনেস, সিঙ্কিং, ফেইন্টনেস ভয়াবহ, মনে হয় পেশেন্ট এখনই মরে যাবে, এরকম দুর্লক্ষণ দেখা দেয় পেটে। ক্ষুধা থাকে না, খেলেও কমে না, তবে পিপাসা প্রবল, খাবার গন্ধেই বমি ভাব হয়। এই যে বমি, বমনিচ্ছা, পেটে শূন্যবোধ, এমটিনেস, ফেইন্টনেস, একেবারে অবসাদে ভোগে, এই পেটের লক্ষণটি উপরের লক্ষণগুলির সাথে, পূর্বোক্ত লক্ষণগুলির সাথে যুক্ত হবে। এরপরে রয়েছে স্লিপলেসনেস এবং দুঃস্বপ্ন, ভয়াবহ স্বপ্ন, মৃতের স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন, হার্টের পেশেন্টের এরকম স্বপ্ন থাকে। সঙ্গে সঙ্গে আসি রোগীর প্রস্ট্রেশন, উইকনেস, যদিও বলা হলো তবু আবারও তার উইকনেস খুবই বেশি, অবসাদগ্রস্ত হয়। তার সঙ্গে যুক্ত হবে অস্থিরতা, রেস্টলেসনেস, এক্সট্রিম অ্যাংজাইটি, উৎকণ্ঠা, মৃত্যু ভয় চলে আসে। লক্ষণগুলি খাইলে বাড়ে, রাত্রে বাড়ে, ঘুম থেকে উঠলে বাড়ে, ভোরে বাড়ে, এবং উপশম বিশ্রাম, খোলা বাতাসে, আবার বসে থাকলে, সোজা হইয়া বসে থাকলে কিন্তু বৃদ্ধি। পটেন্সি 30-এর নিচে যেতে হয় না, 30 থেকে শুরু করতে হয়, উপরে 10,000 পর্যন্ত চলতে পারে। হার্ড ড্রিঙ্কার, তার ড্রিঙ্কিং অ্যাপিটাইট কমে যেতে পারে এই ঔষধটিতে। রোগের কারণ হাই লিভিং, সেক্স এক্সেস, অ্যালকোহল। সেছাড়া অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে তার প্রস্রাব হলুদ হওয়া, মুখমণ্ডল পেইল বর্ণ, একা থাকতে চায়, নির্জন প্রিয়তা। এর কতগুলি মানসিক লক্ষণ। এরপরে আসি টিচিং, হার্ট এরিয়ায় তার সুচ ফোটা বেদনা, আরেকটি হার্টের খুব বড় লক্ষণ রয়েছে, রোগীর মনে করে মুভ করলেই, নড়াচড়া করলেই হার্টটি বন্ধ হয়ে যাবে, স্থির দাঁড়িয়ে থাকবে, সেজন্য তাকে শ্বাস বন্ধ রাখতে হয়, মোটেই নড়াচড়া করতে সাহস পায় না। উল্টাটা হলো জেলসেমিয়ামে, নড়াচড়া না করলে হাড়টি বন্ধ হয়ে যাবে মনে হয়, আর এখানে নড়াচড়া করলে হাড়টি বন্ধ হয়ে যাবে। এই যে লক্ষণটি, এটা ব্রায়োনিয়ার সমলক্ষণ, যদি ঔষধটির দোষক্রিয়া বা বিঘ্ন নাশক হলো চায়না বা সিনকোনা।
লোকটির দুঃখ ভারাক্রান্ত মন, সে জীবনে বড় অসুখী এবং বৃদ্ধদের ইম্পর্টেন্স সিমেন্ট লস হয় এবং দুর্বল হয়ে পড়ে। ব্লাড ডিসচার্জ যখন হয় সেটা কগুলেট অর্থাৎ জমাট বাঁধে না বা অল্পই বাঁধে, ভেইনগুলি ডিস্টেন্ডেড। মেয়েদের বেলায় ক্লাইম্যাক্টারিক যখন ঋতু বন্ধ হয়ে যায় তখন এই ঔষধটি প্রয়োজন হয়, তাদের গরমের একটি ফ্লাশ উপর দিকে ওঠে, তখন সে দুর্বল হয়ে পড়ে। উইকনেস অব দি চেস্ট অর্থাৎ বুকের দুর্বলতা, কথা বলতে কষ্ট হয়, এটা স্টেনাম এর লক্ষণ। শক, একটি ইম্পর্টেন্ট লক্ষণ হল শক, ইলেকট্রিক লাইক ইন্টারনাল জার্কিং টুইস্টিং সাডেন মাস্কুলার মুভমেন্ট, হঠাৎ মাংসটা নেচে ওঠে, জানি একটা ইলেকট্রিসিটি প্রবাহিত হয়েছে। ব্লুইশ কালার তার লিপস আঙ্গুলে দেখা যায়। তার মাথার ক্যারোটিড পালস অ্যাবনর্মাল হয়, এটা মনে হয় যে লো কার্ডিয়াক আউটপুট, মাথার দিকে পালসটি বেশ। আরেকটি বিশেষ লক্ষণ হল একটা হাত গরম একটা হাত ঠান্ডা, রোগী ঘর্ম খুব ঠান্ডা ঘর্ম কিন্তু শীতকাতর, আবার উত্তাপ অসহ্য, শৌথ রয়েছে, ড্রপসি এবং মূত্রাল্পতা, অন্ডকোষ প্রদাহ, কোন জনন যন্ত্রের দুর্বলতা, তরুণ জ্বর, রক্তশূন্যতা, হলদে প্রস্রাব, জন্ডিস ইত্যাদি রয়েছে। কফ সাধারণত শুষ্ক, কাশি শুষ্ক থাকে, স্পেক্টোরেশন অর্থাৎ গয়ারটা ওঠে বয়েল্ড স্টার্সের মতো, রেসপিরেশন ডিফিকাল্ট, রাতে সাফোকেটিং মনে হয়, ব্রেথ গ্রাস্প না করলে শ্বাসকষ্ট সৃষ্টি হয়, প্রস্টেট বৃদ্ধি পেতে থাকে, কনস্ট্যান্ট টিজিং টু পাঁচ ইউরিন অর্থাৎ ইউরিন রিটেনশন হয়, বারবার প্রস্রাবে যেতে ইচ্ছা হয়। এটাই যথেষ্ট ব্যাখ্যা দেওয়া হলো, ধন্যবাদ।